আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। কুমিল্লার সুলতানপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন। কুমিল্লা থেকে তথ্য ভিডিওচিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুলাওয়াল সরকারের পাঠানো ডেস্ক রিপোর্ট। সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদানের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC-র সুলতানপুর এজেন্ট ব্যাংকিং শাখা। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুলতানপুর পূর্ব চৌমুহনীতে একসাথে এক পথে সবার জন্য ব্যাংকিং, এই স্লোগান নিয়ে শনিবার 19 অক্টোবর 2024 সকাল 11:30 দিকে সুলতানপুর জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড মাদ্রাসা ভবনে ব্যাংকটি শাখা উদ্বোধন করা হয়। মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোহাম্মদ আব্দুল আওয়ার সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এজেন্ট মোহাম্মদ মনিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC এজেন্ট ব্যাংকিং বিভাগের জোনাল ম্যানেজার সন্দীপন মিত্র, ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাডভোকেট জিল্লুর রহমান, মোহাম্মদ আলী আক্কাস প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসাইন, গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, কবির আহমদ, সাজ্জাদ হোসেন, শিপন, মোহাম্মদ মাসুম ইসলাম সহ অনেকেই। আলোচনা সভায় বক্তারা বলেন, ইউসিবি নতুন এই এজেন্ট শাখার মাধ্যমে ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। পরে অতিথিরা ফিতা কেটে ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নিয়ামতুল্লাহ। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানান প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন।